আপনি আসেন না সেই জন্য আমি আসলাম একটু প্রিয় দর্শক ভোট হলো এমন এক জিনিস যেখানে সরকারি দলের প্রার্থী হেরে গেলে ক্ষমতাসীন দল বলে গণতন্ত্রের সঠিক প্রয়োগ হয়েছে আর বিরোধী পক্ষের যদি প্রার্থীরা হেরে যায় তখন তারা বলে গণতন্ত্রের বেঠিক প্রয়োগ হয়েছে এই সঠিক আর বেঠিকের খেলাতে পৌরসভা নির্বাচনে একটু একটু করে বাড়ছে নির্বাচনী সহিংসতা মরে গেল একজন কিন্তু সবচেয়ে অবাক্যর বিষয় এখানে নির্বাচন কমিশন কিন্তু বলছে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য দায়ী না নির্বাচন কমিশন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো নির্বাচনকে কেন্দ্র করে চার দিন যে নির্বাচনী এলাকায় নির্বাচনী দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা বাহিনী থাকে তারা কোন কাজে থাকে আমি সোমা ইসলাম ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ভোটের পর সহিংসতা আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সম্মানিত দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম বাবু এমপি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি ম্যাট্রিসম টু দ্য পয়েন্টে আমি আলোচনা শুরু করতে চাই স্টুডিও দিয়ে নজরুল ইসলাম বাবু আমি আপনাকে দিয়ে ভোটের লাইনে মানুষ বাড়ছে সেটা তো আমরা দৃশ্যমান পরীক্ষিত দেখা গেল দুদফা পৌরসভা ভোটে মানুষ বাড়ছে কিন্তু একটু একটু করে কিন্তু সহিংসতাও বাড়ছে এখন ভোটের লাইনে গণতন্ত্র ফেরানোর মধ্য দিয়ে কি মানুষ মেরে গণতন্ত্র আনতে হবে মানুষ কিন্তু মারা গেল সহিংসতাও বাড়ছে আপনাকে ধন্যবাদ মানুষ মারা কারো কাম্য হতে পারে না এটা আপনি ভোট বলেন আর বন্ধুত্ব বলেন কোথাও মানুষ মেরে কোনোটাই হয় না মানুষ মারা মানেই হলো এই সর্বপথে বাধা দেওয়া মানুষ মারার মধ্যে দিয়ে তো আর গণতন্ত্র পুনরুদ্ধার হবে না কিন্তু আপনি দেখেছেন যে আমাদের নানান কথা নানান জনের ছিল নির্বাচনকে কেন্দ্র করে এবার যখন নির্বাচন সুন্দরভাবে আমরা দেখতে পেলাম ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ভোটাররা গিয়েছেন সব যখন ঠিকঠাক তখন একজনকে হত্যা করা হয় কী কায়দায় হত্যা করা হয় সেটাও আপনারা দেখেছেন আমরা মিডিয়াতে দেখেছি যে কেউ টেরই পায়নি এই ধরনের হত্যাকাণ্ড বিভিন্ন নির্বাচন গোলযোগে হয় এবার কিন্তু নির্বাচনী সংঘর্ষ বলতে যেটা বোঝায় যে প্রচার প্রচারণায় নির্বাচন ঘোষণার পর প্রার্থী বাছাই এগুলি নিয়ে কিন্তু কোনো এখানে কোনো নির্বাচনের সহিংসতা ছিল না সবাই শান্তিনিভাবে সমসমান লেভেল পেইন ভাবে তারা করছে কিন্তু এখানে আইন প্রয়োগ সংস্থা যথেষ্ট ভূমিকা রাখতে পেরেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু একজন পারা গেছেন বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সেখানে কিন্তু সেই বিষয়গুলো এটাকে আমি বলবো যে মানুষ কি আরো সভ্য হইতে হবে কারণ আইন শৃঙ্খলা বাহিনী আপনার নির্বাচনী প্রচার কেন্দ্রে যাওয়া আসার পথে কেউ স্টেপ হয়ে গেলেন মৃত্যুবরণ করলেন সেটাকে নিয়ে আমরা সবাই শোকাহত হতে পারি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটাকে তাৎক্ষণিকভাবে প্রটেক্ট করা আমি মনে করি যে সোটাপ এই বিষয়গুলোতে আমাদের কি আরও বেশি আত্মশুদ্ধি হতে হবে এবং নির্বাচন নয় শুধুমাত্র সামাজিকতায় আর আইন শৃঙ্খলায় সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখা প্রত্যেকটি নাগরিকেরও দায়িত্ব রয়েছে আজকে যে হত্যাকাণ্ড দুটি ঘটেছে আপনি যেটি উল্লেখ করেছেন এটা আসলে নির্বাচনের কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে বা কোনো প্রার্থীকে জয়লাভের জন্য এই হত্যাকাণ্ডটি ঘটেনি যে ঘটনাটা ঘটেছে সেটা একটা ক্রাইম অপরাধ জি যেটা ঘটেছে সেটা একটি অপরাধ কিন্তু সেখানে একটু অপরাধ আমি উল্লেখ করে রাখি যে এখানে সিরাজগঞ্জে যে বিজয়ী কাউন্সিলর প্রার্থী নিহত হয়েছেন ছুরিকাঘাতে তিনি কিন্তু কিছুটা হয়তো অবশ্যই সব মৃত্যুই দুঃখজনক নির্বাচনী আচরণবিধি ভেঙে নির্বাচনের দিন তিনি বিজয় মিছিল করছিলেন সেখানে হামলা হয়েছে তবে দুটোই খতিয়ে দেখার যোগ্য আমি সৈয়দা আসিফা আশরাফি পাপি আপনার কাছে যেতে চাই আপনার কাছে প্রথমে যে বিষয়টি আমি জানতে চাই আপনারা বলবেন দ্বিতীয় দফা ভোটকে নিয়ে এবং প্রথম দফাও বলেছেন আজকেও দলের মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ডাকাতি হয়েছে ভোট জালিয়াতি হয়েছে ইভিএম জালিয়াতি হয়েছে এবং নির্বাচনী সহিংসতা হচ্ছে এবং কোথাও সুষ্ঠুভাবে ভোট হচ্ছে না অনিয়মে ভরা ভোট দ্বিতীয় দফা পৌরসভা ভোটকেও কিন্তু যে বিষয়টা জানতে চাই পাপি আপনার কাছে এই যে অনিয়মে ভরা ভোট জালিয়াতির ভোট ডাকাতির ভোট এটা কি বিএনপি প্রথম দেখলো প্রথম জানলো এই পাত্রী জানের 2014 থেকে দেখছে আরো হয়তো অনন্তকাল দেখবে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এই জাল জালিয়াতির মাধ্যমে নির্বাচন করবে ততদিন বিএনপিও দেখবে দেশবাসীও দেখবে বিশ্ববাসীও দেখবে এখন হয়তো বলবেন যে নির্বাচনে যাওয়ার পর হারার পর এই কথা কেন বলছেন পাঁচই জানুয়ারি 2014 তে নির্বাচনে যায় নাই নির্বাচন হয় নাই তারপরে এরা যে ভোট জালিয়া তারা যে জোর চোর রাতের বেলা এরা চুরি করে দিনের বেলা কাউন্টিং করে এইটা প্রমাণ করার জন্য আমাদের 30 ডিসেম্বর ভোটে আমরা গেছি এবং এই পৌরসভা নির্বাচনে ভোট চোরদেরকে ভোট ডাকাত ভোট দস্যু এদের প্রমাণিত করার জন্য এবারও আমরা যাচ্ছি এবং দেখছি ভোটে যদি না যাই তাহলে এরা যে জোর চোর ভোট ডাকাত এটা প্রমাণ করার শুধু বক্তৃতা দিয়ে কিন্তু হবে না প্রথমত দ্বিতীয়ত উনি যেটা বললেন নজরুল ইসলাম বাবু যে অনেক সহিংসতা কম
আপনারা তো ডিজিটাল কায়দায় ইভিএম এর মাধ্যমে বিতর্কিত ইভিএম এর মাধ্যমে নিখুঁতভাবে আপনারা ভোট ডিজিটাল কায়দা চুরি করছেন। এইখানে মানুষের এজেন্টের দরকার নাই, এখানে কোনো কিছু দরকার নাই। ওই যে মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা ছিল যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভোট দিব ধানে পড়বে নৌকায়, ভোট দিব ধানে জিতবে নৌকায়। এই যে ডিজিটাল কায়দায় করাপশন ভোটের এই দুর্নীতির কারণে ভোট কেন্দ্রে যেখানে ছাপ্পা সিল ব্যালট বাক্স চিন্তাই চুরি, বিগত দিনে স্থানীয় নির্বাচনে যেটা হয়েছে সেইগুলো তথ্য উপাত্ত আমরা হয়তো যেখানে এই ইভিএম এ ভোট হচ্ছে সেখানে আমরা পাচ্ছি না। কিন্তু এটাও তো আজকে এসছে যে হচ্ছে ইভিএম এ মেয়র পদে প্রকাশ্যে ভোট দিচ্ছে ঢাকার সাভারে, এবং সেখানে আপনারা নিজেরা দেখছেন যে সেইখানে একজন ইভিএম টিপছে 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 সব নৌকায় ভোট বাড়ছে। তো ইভিএম এ প্রকাশ্যে যে ভোট বাড়ছে নৌকায় এটাও কিন্তু আজকে দেখবেন পত্র পত্রিকা প্রথম আলোতে অলরেডি চলে এসেছে। কিন্তু তাহলে এখন আওয়ামী লীগের অধীনে বাংলাদেশে কোন প্রকার নির্বাচন অতীতেও কখনো সুষ্ঠু হয়নি, বর্তমানে হবে না, ভবিষ্যতে সম্ভাবনা মোটে কালো নাই। জি পাপিয়া, পাপিয়া আমি একটু আপনাকে থামাই সেই জায়গাটা। আপনি বলছেন যে অর্থাৎ মেশিনে কারচুপি, মেশিন জালিয়াতির মাধ্যমে সরকার ভোট ডাকাতি করছে, এটা হচ্ছে স্পষ্ট কথা। কিন্তু সেই জায়গায় আরেকটু জানতে চাই, যেখানে আমাদের আলোচনাটি ছিল যে নির্বাচনী সহিংসতা, নির্বাচনী সহিংসতার জায়গায় আমরা যদি দ্বিতীয় দফা পৌরসভা ভোটে একটু একটু করে সহিংসতাকে একটু দেখি যে বাড়ছে, আরও তো তিনটা দফা আছে, তো সেইখানে 5 জানুয়ারি নির্বাচনেও কিন্তু নির্বাচন বন্ধের জন্য যে পেট্রোল বোমার সহিংসতা দেখেছিল দেশ, সেই জায়গাতে আপনি কি বলবেন? আমি প্রশ্নটি রাখছি নজরুল ইসলাম বাবুর কাছে আমি গেলাম। দেখুন, যারা প্রতিদ্বন্দ্বীকে চোর ডাকাত মনে করে তাদেরকে জনগণ কেন ভোট দেবে? যারা চোর এবং ডাকাত নির্ণয় করতে পারে না ভোটে না যাওয়ার পূর্বে, তারা কিভাবে রাজনীতি করবে? তারা জনগণের কি আশা পূরণ করার জন্য? নজরুল ইসলাম বাবু, আপনারা দ্বিতীয় দফা পৌরসভা ভোটে প্রায় 10 থেকে 11টি জায়গায় আওয়ামী লীগ হেরেছে, এবং আরানি, রাজশাহী আরানি পৌরসভায় আওয়ামী লীগ পেয়েছে 70 থেকে 71টি ভোট মাত্র পৌরসভার প্রার্থী। তো আপনারা কি চোর ডাকাত সেজন্য প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগকে? আমি তো সেই জন্যই বলি যে চোর ডাকাত যদি আমরা হই তাহলে বিএনপি নির্বাচনেই যেতে পারে না, জনগণের পাশেই দাঁড়াতে পারে না। আন্দোলন সংগ্রামের কথা বললে আজকে তারা লজ্জা পায়। জনগণ থেকে কারা দীক্ষিত, কারা চোর ডাকাত হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক এই যে দানব এটার কি অবস্থান, এটা কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নলেজে এবং বাস্তবতা। সুতরাং এটা আমি আর ব্যাখ্যা দিতে চাই না। পাপি আপা যে কথাটা বলেছেন, নৌকায় ভোট দিলে ধানের শীষে চলে যায়, ধানের শীষে ভোট দিলে নৌকায় চলে যায়, এই যে মুখ্যতা, এই যে বাস্তবতা উনি বলতে চান, ওনার বেলায় এটা সম্ভব বা ওনার দলের বেলায় এটা সম্ভব, কিন্তু একজন ভোটার কি তা মেনে নিতে পারবেন? একটা ভোটার কি মেনে নিলে এই নির্বাচনটা, আপনি যে নির্বাচনটির কথা বলছেন পৌরসভা, এই সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন কি সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে তো সব ভোটগুলো, আপনি যেটা বলেছেন 70টা ভোট নৌকায় পড়তো না, নিশ্চয়ই ওই প্রার্থীর পক্ষে সব ভোট চলে আসতো। সুতরাং ওনারা যখন বলেন তখন নিজের বেলায় নিজের মতো করে বলেন, বাস্তবতা হলো জনগণের কথাটা তারা বলতে চান না। জনগণ নির্বাচনকে নির্বাচন হিসাবে নিয়েছেন এবং যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়েছেন, এবং এইটাই বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় আমি মনে করি যে আমরা চেয়েছিলাম এবং এটা যথার্থ হয়েছে। পাপি, আমি আপনার কাছে যেতে চাই, যে উনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনি জবাব দেবেন, এবং আমারও একটা ছোট প্রান্তে চাওয়া ছিল সেটা যদি। জি, আমি প্রথমে দিতে চাচ্ছি, 5ই জানুয়ারি যেহেতু আমরা 2014 নির্বাচন আমরা বয়কট করেছি, এই বয়কটটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগ এই দানব সরকার একটা নির্লক্ষ্যমাফিক তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রশিক্ষিত বাহিনীর মাধ্যমে সারা বাংলাদেশে পেট্রোল পাম্প থেকে বিভিন্ন জিনিস ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তারাই মেরেছে, তারাই ছবি তুলেছে, তারাই আবার তৎকালীন সময়ের পররাষ্ট্র মন্ত্রীর হাত দিয়ে জাতিসংঘে তারা উপস্থাপন করেছেন। যারা মারে ছবি তো তাদের কাছে থাকে, ভিডিও ফুটেজ তো তারাই ধারণ করে। 100 মাইলের স্পিডের বেশি যেখানে গাড়িতে যায়, কুমিল্লা দাউদকান্দি যে ঘটনাটা ঘটেছে সেইখানে যে পেট্রোল বোমা, এইটা তো প্রশিক্ষিত বাহিনী ছাড়া বাংলাদেশের কোন সাধারণ মানুষের কিন্তু এটা কাজ না। আবার ছবি কারা তুলবে? যারা মারছে তাদের কাছে ছবি থাকবে, তারাই তুলবে। এই জন্য এইটা বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য আমরা যেহেতু ভোট বর্জন করেছিলাম, এইটা আওয়ামী লীগের সুপরিকল্পিত একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ভাবে তারা রূপ নেওয়ার চেষ্টা করেছে। আর পেট্রোল বোমা
আন্দোলন পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ করছে, আর একটা মিছিল মানববন্ধন তো 5টা আওয়ামী লীগ কর্মী থাকে আর 500 জন থাকে পুলিশ বাহিনীর সদস্য। আপনি মূর্খতা কেন বলবেন? ইভিএম নিয়ে কার আপত্তি নাই? আপনার ইভিএম বাক্সের ভিতরে সারা বিশ্ব, এই ভারত এবার মোদি সাহেব যে জিতছে এই দুদিন পর মমতা ব্যানার্জি ইভিএম নিয়ে কথা বলবে দেখবেন, সারা পৃথিবী যেখানে ইভিএম বর্জন করছে আর ভারতকে অনুসরণ করে বাংলাদেশের মানুষ ইভিএম এ ভোট দিতে চায় না চায় না চায় না, ক্ষমতা জগদ্দল পাথরের মধ্যে চেপে থেকে দায়া পড়ে এটা চাপিয়ে দিচ্ছেন। উনি আবার বলছে যে জনগণ তাহলে কি ভোট দিতে, জনগণের তো স্থে নাই, জনগণের স্থে যদি রাখতেন জনগণের কথা ভাবতেন তাহলে নিজেকে গণতান্ত্রিক দল বলে দাবি করে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন। আপনারা বলছেন যে 5 জানুয়ারিতে যে নৃশংসতা সেই দায় ভারত সরকারের, সরকার তাদের দায় আপনাদের ঘাড়ে চাপিয়েছে, কিন্তু সেই দায় থেকে মুক্তি আপনারা কি হতে পেরেছেন? এবং আপনারা যে বলছেন ইভিএম নিয়ে, আমি আমি একটু শেষ করি, ইভিএম জালিয়াতির কথা বলছেন যে এটা একটা ইভিএম জালিয়াতি হচ্ছে, কিন্তু ইভিএম তো জনগণের বিপক্ষে গিয়ে মানে আপনাদের সঙ্গে নেই ইভিএম, ইভিএম এ কারচুপি করা যায়, সেটারও কি আপনারা প্রতিবাদ করতে পেরেছেন? কোনোটার যদি প্রতিবাদ করতে না পারেন তার মানে কেন পারছেন না? জনগণ কি সঙ্গে নেই? জনগণ ছাড়া কি করে প্রতিবাদ করবেন? আপনাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি? জি জি, তো এই স্বৈরাচারী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার কোন প্রতিবাদকে তো প্রতিবাদী মনে করে না, হাতের ময়লা কোন দলকে দল মনে করে, তারা করবে চুরি, তাদের চুরি দিয়ে তো কথা বলে এটা তারা কি আমলে আসবে? আর জনগণের কথা বলছেন, বাংলাদেশের ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে গোলা বারুদ আর অস্ত্র, সেই অস্ত্র যদি নিরীহ জনগণের উপরে বিচারে হত্যা করা হয় এগুলো তো জঘন্য কাজ, আর এগুলি হলো বিএনপির রীতিনীতি। ওই রীতিনীতিতে যখন এগিয়ে যেতে পারেননি তখন নির্বাচন করেছেন বয়কট, নির্বাচন বয়কট করে যখন আন্দোলনের কথা বলেছেন, যখন জনগণ কিছু হেঁটেছেন আন্দোলনের শব্দটাকে আর জনগণ মেনে নিতে পারেননি, যে এই পেট্রোল বোমাবাজদের সাথে, গাড়ি পোড়াদের সাথে এবং বোর্ড চুরদের সাথে, বিভিন্ন সময় লুটেরা তাদের সাথে যখন জনগণ আর নেই তখন ইভিএম এর প্রশ্ন এসেছে। ইভিএম তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নৈতিক দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভোট গ্রহণ করতে আসেনি, ইভিএম এসেছে সময়ের চাহিদা এবং এটা বাস্তবতা। সারা পৃথিবী যখন ইভিএম কে সাহায্যকারী হিসাবে নিয়েছেন তখন বাংলাদেশ অনেক টাকা খরচ করে কিন্তু ইভিএম এর পদ্ধতি চালু করেছেন। ইভিএম কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিত কোনো ফসল নয়, এই ইভিএমটা আমাদের আওয়ামী লীগের সরকারের সময়ে শুধুমাত্র ভোট নিচ্ছে তা নয়, আজকে তিনি বলছেন যেটা সেটা শুধুমাত্র বারবার পরাজয় নিতে নিতে এখন আর ভালো লাগছে না, কার কার জয় কার কাছে দিবেন, কার পরাজয় কে নিবেন, এইটা উনি বোঝা হিসাবে দেখে আজকে আওয়ামী লীগের কথা বলছেন, কিন্তু মানুষ তো সবই বুঝেন, মানুষ তো সবই জানেন, যদি ইভিএম যদি ভোট মারলে ধানের শীষে চলে যেত, নৌকায় চলে যেত, তাহলে আজকে যারা জয়লাভ করেছেন, স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন, আমাদের বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন, জাতীয় পার্টি জয়লাভ করেছেন, জাসদ জয়লাভ করেছেন, যার যে জনগণের কাছে অবস্থান সেই পরিমাণ জয়লাভ করেছেন, এটাকে মেনে নেওয়াটাই হবে আমাদের এই যে আজকে ধরাজ নেত্রী পাপিয়াপাদের মতো নেত্রীদের স্বভাব সুলভ হওয়া উচিত, যে আমরা পরাজয়কে পরাজয় মেনে নেব, জয়কে আমরা মেনে নেব, জয়ের গলায় মালা দিব, এই রীতিনীতিটা যদি পাপিয়াপাড়া চালু করতে পারতেন তাহলেই দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে বাংলাদেশকে পাপিয়াপাড়া কিছু বলতে চাচ্ছেন, যে আপনি বলেন যে জয়ের গলায় কেন আপনারা মালা পরাতে পারেন না? আবু বললেন যে নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতে এই নজরুল ইসলাম বাবু সহ তার দল জিত, আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া পুলের ব্যাপারে সেটা তিনি একটা পড়াবে, কিন্তু ভোট চাপ কারচুপির মাধ্যমে না, ব্যালট বাক্স চিন্তার মাধ্যমে না, রাতের বেলা কাটিং আর দিনের বেলা কাউন্টিং এর মাধ্যমে না, ইভিএম এর মাধ্যমে ডিজিটাল কারচুপির মাধ্যমে জিত। না, রাতের বেলায় যদি ভোট হতো তাহলে ওনারা ভোটাররা কি করেছে? আমার প্রশ্ন, আমার প্রশ্ন হলো রাতের বেলায় ভোট হয় বিএনপি নামক যে দলটি
ওনারা কি করেন আমি আপনাদের আপনারা কোথায় আমি দুজনকে থামিয়ে দিয়ে ডিসেম্বরে ভোট কি করেন জি পাপিয়া আমি আপনাকে একটা জি জি জনগণের ভোট জনগণ যেভাবে নজরুল ইসলাম বাবু আমি সাপাচ্ছি সৈয়দা জনগণের ভোট আওয়ামী লীগ অধিকার হরণ করে নিজেরা স্টপ পাসিল মেরে নিজেরা রাতের বেলা ঘুমাইছে সকাল বেলা শুনে এমপি হইছে সৈয়দা শফি পাপিয়া আওয়ামী তো আপনাদেরকে জবাব দিতে পারেছে আমি একটু সময় আপনাদের আমি এরকম প্রায় যদি হয় আমি আসলে তাহলে আওয়ামী লীগ ভোট নিতে পারে আপনারা কেন আওয়ামী লীগকে টাকাতে পারেন এইটা তো স্বৈরাচারী একটা সংগঠন আমরা স্বৈরাচার আপনারা কেন আপনারা কেন জবাব দিতে পারেন না ছিল বাংলাদেশে সালাউদ্দিনকে পাওয়া গেল ইন্ডিয়াতে ইলিয়াস আলী ছিল বাংলাদেশে আজ পর্যন্ত নাই মারব এখানে লাশ পড়বে শ্মশানে ভোট দিব ধানে করবে নৌকায় আপনি তো আপনি তো একদম ফিল্মে চলে গেলেন আচ্ছা পাপিয়া আপনি তো ফিল্মে চলে গেলেন সৈয়দা আশরাফি পাপিয়া সৈয়দা আশরাফি পাপিয়া আমি একটু আপনাকে থামাই আপনি ভোট জালিয়াতির কথা বলছিলেন এটা অবশ্যই নির্বাচনের আপনাদের দুটো পক্ষের ভিন্ন মত থাকবে কিন্তু আমি যে জায়গাটা আপনার কাছে জানতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ বলেছেন আগের রাতের ভোট রাতের অন্ধকারে ভোট হয়েছে একদিন আগে কিন্তু সেই ভোটে তো আপনার হাজবেন্ড বিজয়ী হয়েছেন তাহলে আপনার ভোট কারুনা রশিদ সংসদ সদস্য তিনি কোন ভোটে বিজয়ী হলেন রাতের ভোটে না দিনের ভোটে একটু জানাবেন আমি আপনাকে বলছি আমার হাজবেন্ডের একটা চাঁপাইনবাবগঞ্জের ভোট নিয়ে বাংলাদেশে 300 সিটের নির্বাচনকে বিশ্লেষণ করাটা হচ্ছে একটা বোকামি ছাড়া আর কিছু না আমার হাজবেন্ডের সিটে 25000 ভোট রাখতে ডিজিটিএ পাই কাটতে সকালবেলা তারা ব্যালট বাক্স ছিনতাই তিনটা ইউনিয়নে 27টা সেন্টারে তারা করতে গেছে কিন্তু আমরা দাঁতে দাঁত দিচ্ছি বাক্স চিন্তাই করতে গেছে বাক্স উদ্ধার করছি প্রত্যেকটা জায়গা প্রতিহত করছি কারণ তারা 150টা সেন্টারে চুরি করতে পারবে না 27টা সেন্টারে ভাগ করে দিছে ওই 27টা সেন্টারে আমরাও প্রতিহত করছি প্রতিহত করার কারণে সকল অরাজককে প্রতিহত করে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিহত করে বিএনপিতে আপনি ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে আপনার হাজবেন্ড বিজয়ী হলেন এই যে প্রতিহত করলেন অনিয়মকে তাহলে বিএনপি আর অন্য বাকি আসনগুলোতে তার এই শক্তি নিয়ে দাঁড়িয়ে কেন প্রতিহত করতে পারলো না সেটা বিএনপি কে জিজ্ঞাসা করবে আপনি কি বিএনপির বাইরে কেউ ভোট করার কথা আমার না আপা শুনেন প্রতিহত করে ভোট করার কথা আমার না বাবার সম্পত্তি এটা আমার না যারা একবারে সুসজ্জিত হয়ে প্রতিহত করে ভোট করতে হবে সারা বাংলাদেশে ভোটের যেভাবে অতীতে একটা নিরপেক্ষ পরিবেশে সুস্থ পরিবেশে ভোট আপনি বুকে হাত দিয়ে বলেন তো সাংবাদিক হিসেবে যে 5ই জানুয়ারি 2014 পর থেকে বাংলাদেশে কোনো জায়গায় কোনো প্রকার কোনো প্রতিষ্ঠানের আপনি এবং আপনার হাজবেন্ড হারুনা রশিদ কি বিএনপির বাইরের কেউ আরে বিএনপি কে আমি বলছি অন্য সিটে আমি আমার সিটে জি 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 আমার হাজবেন্ড এর সিটে কথা আমি বললাম বাইরের আমি কেউ না না আমি মনে করি আমি মনে করি কি পাপিয়াপা যেখানে আছেন জি পাপিয়াপা যেখানে আছেন সেখানেই শুধু বিএনপি আছেন হয়তো মনে হয় এইটা উনি উপলব্ধি করেছেন আমরা কথা বললেন আমরা মনে করি পাপিয়াপা আমি কথা বলি না আপনার সময় আপনাকে বলতে হবে পাপিয়াপা অনেক দিনের খুব জমা আছে উনি বলতে থাকবেন আপনি বলেন পাপিয়াপা সেখানে তাদের ইমেজ বিল্ড আপ করতে পেরেছেন সেখানে ওনারা জয়লাভ করেছেন বাংলাদেশের অন্য কোথাও পারেন নাই তারিক রহমানরা টাকা মেরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন তাদের ইমেজ লস করেছেন সেই কারণে পারেন খালেদা জিয়া খালেদা জিয়া মামলা উত্তর নেওয়া হবে আজকে ক্ষমতাচ্যুত আমাকে কথা বলতে দেন আমি বলি পাপিয়াপারা এরকম গলাবাজি করে কিন্তু রাজনীতিটাকে ধ্বংস করতে রাজনীতি আর গলাবাজি করে সব মানুষ একসাথে কথা বলে কারুটাকে আমি আপনাকে বলতে চাই থেমে যান নজরুল ইসলাম বাবু বলুক সেটা আবার আপনি বলবেন এরকম যদি বলতে চাই তাহলে অনেক কথাই বলা যায় আপনি দেখুন তো বাংলাদেশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন পাপিয়াপারও এমপি ছিলেন বাংলাদেশের অবস্থাটা কি ছিল দুর্নীতিতে তো বারবার চ্যাম্পিয়ন বাংলাদেশের মানুষ খেতে পায়নি বাংলাদেশের মানুষ ছাত্ররা স্কুলে নতুন বই পায় আর তখন তো স্কুলেই যেতে পারেনি আজকে বাংলাদেশের যখন চরিত্রের পরিবর্তন এসেছে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে খ্যাতি অর্জন করেছে যখন সারা পৃথিবী জয় করে ফেলেছে পদ্মা সেতু খেলাধুলায় সবজি চাষে রপ্তানিতে সর্বক্ষেত্রে যখন আমরা এগিয়ে তখন ওনাদের গোলাপানিতে মাছ শিকারের আর কোনো জায়গা নেই এখন মানুষ যখন সচেতন মানুষ যখন আওয়ামী লীগের পক্ষে জনগণ যখন জননেত্রী শেখ হাসিনার যে আশীর্বাদ হিসেবে নিয়েছেন
সেই মুহূর্তে আজকে এত বড় বড় দরাজ কোনটি কথা বলে আওয়ামী লীগকে কেউ ছোট করা। আচ্ছা নজরুল ইসলাম বাবু, আমরা একটু প্রসঙ্গের মধ্যে আবার যাই, আমরা একটু নির্বাচনী সহিংসতা নিয়ে কথা বলছিলাম, আপনি কথাটা শেষ করুন, আমি আপনার প্রশ্নে যাব। সেই জন্য আমি বলবো যে কে ভোট চুর, কে ভোট ডাকাত, কে দেশ লুটেরা, এগুলি কিন্তু মানুষ ইতিমধ্যে চিহ্নিত করেছেন। এই বিষয়গুলিকে নিয়ে আমি কথা বলতে চাই না, আমি শুধু বলতে চাই বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ভোট নিয়ে কথা, সহিংসতা নিয়ে কথা। সহিংসতা আমরা চাই না, এই সহিংসতা দূর হবে তখন যখন আমি মনে করি নির্বাচন কমিশন যেভাবে এই ভোটটা গ্রহণ করেছেন, আমরা তো অনেক কথা থেকে আজকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে পারি। নির্বাচন কমিশন যে ভালো একটা নির্বাচন করতে পেরেছেন এর জন্য তো আমরা সবাই দিতে পারি। আমি সেই জায়গাটা আসতে চাই বাবু, সেই জায়গায় থেকে আমি বলবো যে যারা প্রতিদ্বন্দ্বী দল যারা এই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু সবাই বুঝতে পেরেছেন যার যার ভোটটা শেষে দিয়েছে জয় পরাজয়। বাবু আমি সেই জায়গায় আরেকটু জানতে চাই, আপনাকে থামিয়ে দিচ্ছি, এ করেন আপনি নির্বাচন কমিশনের যে প্রসঙ্গটি আনলেন সেখানে অবশ্যই নির্বাচন আয়োজন করার দায়িত্ব একমাত্র রেফারির দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু সিরাজগঞ্জে যে ঘটনাটি ঘটে গেল তারপর আজকে নির্বাচন কমিশনের সচিব যে বক্তব্যটি দিলেন সেটি আপনি সরকারি দলের একজন এমপি হিসাবে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? সেখানে তিনি বলেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতার দায়িত্ব নির্বাচন কমিশনের না, কিন্তু নির্বাচনী এলাকাতে চার দিনের জন্য যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, একটি লাশ পড়ে গেল নির্বাচনী সহিংসতা হলো, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন, যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে আসবেন এই প্রশাসন ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনে থাকবে, অধীনে থাকবেন এবং তাদের নিয়ন্ত্রণ। উনি এটা সঠিক ব্যাখ্যা দিতে ভুল করেছেন, এটা আমার ব্যক্তিগত সঠিক ব্যাখ্যা দিতে ভুল করেছেন মানে অন্যান্য জায়গা, এই যে এই এই যে সঠিক ব্যাখ্যা দিতে ভুল করলেন তাহলে নির্বাচনের এলাকাতে পরবর্তী সহিংসতা যেন না হয় সেজন্য তার মানে আইন শৃঙ্খলা বাহিনী কি তার সঠিক দায়িত্ব পালন করেছে? সেই জন্যই আপনাকে বলছি যে যিনি কৈফাত দিতে ভুল করেছেন ওনার ব্যাখ্যাটা উনি বিশ্লেষণ করতে পারবেন, ওনার ব্যাখ্যাটা কিন্তু আমি দিতে পারবো না। তবে ওনার শব্দচয়ন থেকে আমি বলতে পারি এইটুকু যে নিশ্চয়ই নির্বাচন কমিশন নির্বাচনের রেজাল্ট ঘরে পৌঁছে যাওয়া এবং নিরবিচ্ছিন্নভাবে কোনো ঘটনা যেন না ঘটে সেই জন্যই কিন্তু সেখানে সকল প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার জন্য নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব নিয়ে তারা করছেন। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে নির্বাচন কমিশন যথাযথ দায়িত্ব পালন করেছেন বলে আমরা বিবেচনায় আনবো, আর নয় সেই ব্যাপারে তারা তো নিশ্চয়ই জবাব দিয়ে তা রয়েছে। সৈয়দ আশরাফি পাপি আমি আপনার কাছে আবার যেতে চাই, তিনি বলছেন নির্বাচন কমিশন যে নির্বাচনের সহিংসতা নিরোধের জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে সেখানে যে বক্তব্য দিয়েছে সেটা সঠিক হয়নি, সেখানে ভুল শব্দচয়ন হয়তো হয়েছে। আপনি কি বলবেন চার দিনের জন্য তো নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী থাকে এই ধরনের সহিংসতা রোধ করবার জন্যে? নির্বাচন কমিশন যে যে দায়িত্ব কান্ডজ্ঞানহীনতা ভুল বক্তব্য দিয়েছে অপসারণ করে দিন, সরকার প্রেসটোর দিয়ে সাথে সাথে 24 ঘন্টায় ক্ষমতা তো তাদের হাতে অপসারণ করুক, দেখি তাদের নির্বাচন কমিশনের ব্যাপারে তাদের সরকারের সিদ্ধান্ত ওরা কতটুকু ক্ষমতা আছে করা করতে পারবে না। কারণ যে নির্বাচন কমিশনকে দিয়ে চোরে বাক্স ভরার গণনা করার দায়িত্ব পালন করাচ্ছে সেই নির্বাচন নির্বাচন কমিশন কান্ডজ্ঞানহীন বক্তৃতাধিকার যাই দিক আলটিমেটলি তারা ওই চুরিটা তো সম্পন্ন করছে। আজকে দেখেন মেয়র ইভিএম গোপন কক্ষের বাইরে নিয়ে প্রকাশ্য ভোট দেওয়া হচ্ছে, এই যে আপনার স্বর্ণকলি আদর্শ সাভারের বিদ্যালয়, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে প্রকাশ্যে ছবি আসছে, এখন ওনারা বলবে যে এই পত্রিকা তো অমুক তমুক সাংবাদিকরা বেশি কিছু বলছে, তাহলে ইভিএম এ চুরি হয় না তো কি হচ্ছে ভাই, কি হচ্ছে এটা বলেন। পৌরসভা নির্বাচনে উনি তারেক রহমানকে নিয়ে চলে আসলেন, উনি লুটেরা খুনি সমস্ত কিছু, সেই 2005 সালের ঘটনা আর তারা ঘটনায় পাঁচ আমরা ক্ষমতায় ছিলাম আরে লম্বা টাইম তারা ক্ষমতায় আছে। আজকে আওয়ামী লীগের এমপিরা নিরপেক্ষ নির্বাচন দিতে কেন ভয় পায়? জনগণ তাদের পক্ষে নাই, এই প্রত্যেকটা একদিন না একদিন তারা ক্ষমতাচ্যুত হবেই, প্রত্যেকের বিরুদ্ধে দুদকের বড় বড় মামলা হবে দেখবেন, এই প্রকাশ্যে বড় বড় কথা। আমি একটু থামাচ্ছি, প্রিয় দর্শক আমাদের সঙ্গে মেট্রোসম টু দ্য পয়েন্টে আমাদের যতগুলো চ্যানেল আর ডিজিটাল প্ল্যাটফর্ম আছে আপনারা সেখানে সরাসরি যুক্ত হয়ে যান, সেখানে আমাদের অনুষ্ঠান চলতে থাকছে। সেটি হচ্ছে আমরা নির্বাচনী সহিংসতা নিয়ে কথা বলছিলাম, তো আপনি 5 জনের নির্বাচনী সহিংসতার ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু সেই নির্বাচনে কিন্তু 500 ভোট কেন্দ্রকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, প্রিসাইডিং অফিসারকেও কিন্তু মারধর করা হয়েছিল, তো সেই জায়গায় নির্বাচনে যাওয়ার জন্য সচিবালয়ের দিগম্বর বানিয়েছে সচিবকে, এরা পারে না এমন কোন কাজ নেই। শাহবাগে তারা হচ্ছে শাহবাগে গান বর্ডার দিছে, তারা ওই বাইতুল মোকাররম মসজিদের ওখানে মানুষ মারছে, লাশের উপর নৃত্য করে তারা তত্ত্বাবধায়কের মঈনুদ্দিন ফখরুদ্দিনের ক্ষমতায় বসাইছে।
আবার এইটা আবার যে লগি বৈঠার আন্দোলনের ফসল, এই দল একটা এদের পক্ষে এরা কখন ভণ্ডামি করবে, কখন কাঁদবে, কখন দেখবে এরা সন্ত্রাসী করবে, আবার এরাই সব সাফাই করবে। নজরুল ইসলাম বাবু, আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, আমি পেট্রোল বোমা থেকে শুরু করে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া 5 জানুয়ারি নির্বাচনে, আপনি দেখেন বাংলাদেশটাই তো বানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে এই স্বাধীনতাকামী মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখনই কিন্তু বাংলাদেশের মানুষ কিছু না কিছু, আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় এসেছেন তাদের কিন্তু জিয়াউর রহমান থেকে যদি আমি শুরু করি তাদের রাষ্ট্রীয় শাসন আজকে এখানে অবৈধ বলে ঘোষিত করা হয়েছে মহামান্য আদালত থেকে। সুতরাং এদের বক্তব্য যদি আপনি শুনেন আর শোনাতে চান জনগণকে, তাইলে আমি মনে করি এই যে জরাজীর্ণ বিএনপি, না কিন্তু আমরা শোনাতে চাই না, কিন্তু আপনাদের রাজনীতির কাউন্টার পার্ট তো বিএনপি, বিএনপি কে নিয়েই তো আপনারা রাজনীতি করছেন। আজকে উনি যা বলছেন, জি, আপনারা আপা যে কথা বলছেন, আমি মনে করি যে উনি যা বলছেন উনি সব বিরোধিতা করছেন, উনি সবসময়ই যেটা বলছেন ওনার ইচ্ছার বিরুদ্ধে বলছেন, বলার জন্য বলছেন আর কি। তো কিছু তো একটা বলতে হবে, ভালো কিছু না করলে খারাপ কিছু তো কিছু বলতে হবে। আপনি এই যদি গালি দিতে চান কাউকে তাহলে এরকম একটা গালি দেন না যে হজে গিয়ে তোমার বাবা মারা গেছে, এরকম আর। বুঝলাম, এখন বাংলাদেশ আওয়ামী লীগ যখন সবই করছে তাহলে আমি বলবো যে আর আমি বলি, এখন আপনি একটু শুনেন প্লিজ, আপনারা ষড়যন্ত্র করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় শুধু আসেননি, জাতির জনকে হত্যার মধ্যে এই বাংলাদেশকে যে আপনারা কালো পথ দেখিয়েছেন, ওই কালো পথে ওই খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরশাদ, এরকম অনেকটি বছর, 50টি বছর আপনারা ছিনিমিনি খেলেছেন, ওই ছিনিমিনি খেলার হাতিয়ার হিসাবে আপনারা ব্যবহার হয়েছে। আপনাদের মতো এই বাংলাদেশে অপদস্থ কিছু লিডারশিপ তৈরি হওয়ার কারণে আজকে বাংলাদেশে ওই খুনের রামরাজত্ব হয়েছে। আমরা এই খুনের রামরাজত্ব থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে এসেছি, বাংলাদেশের মানুষকে আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। যারা বাংলাদেশের এই সীমানায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখে রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় এসে দল বানিয়েছেন আর দলবাজ বানিয়েছেন তাদেরকে চিরোত্তরে উৎখাতের মধ্য দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই যারা রাতের অন্ধকারে ক্ষমতায় এসেছিলেন তারা ক্ষমতা থেকে বিচ্যুতি লাভ করে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি একজন কর্মীও বেঁচে থাকে ওই ধরনের স্বৈরতা আর ওই ধরনের দুর্নীতিবাদদেরকে বাংলার মাটিতে আর ফিরে আসতে দেওয়া হবে না। তখন তো আমাদের দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদা পূরণ হয়নি, পাই নাই বিদ্যুৎ, পাই নাই শিক্ষা, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এটা তো জনগণের ভোটে আসা, পাই নাই এদেশে জনগণের অধিকার সব যখন গুলণ্ঠিত তখন এদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যে আপনি যে প্রসঙ্গটি বলছেন সৈয়দ আশরাফি পাপা, আমি একটু থামিয়ে দিচ্ছি আপনাকে, আমি একটু একটা প্রশ্ন করতে চাই নজরুল ইসলাম বাবুকে। নজরুল ইসলাম বাবু, যেমন আপনি বলছিলেন যে এই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে কে ক্ষমতায় আসবে কে আসবে না সেটা তো নির্ধারণের মালিক কিংবা কারিগর জনগণ, তাহলে আপনিটা কেন বলছেন এই বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেটা নির্ধারণ করবে জনগণ? আমি জনগণের পক্ষ থেকে বলছি, জনগণ যখন বুঝে ফেলেছে এই বিএনপি ক্ষমতা আসলে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এই বিএনপি ক্ষমতা আসলে অধিকার হন হয়ে যায়, এই বিএনপি ক্ষমতা আসলে মা ছেলে একসাথে রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় ভাগাভাগি করে, তখন আর এদেশের জনগণ
তাদের সাথে থাকতে পারে না। সৈয়দ আশরাফ ভাইয়া তাহলে নজরুল ইসলাম বাবুর কথা সূত্র ধরে বলতে হয় এই অপশক্তির বিরোধী দলের যদি জনগণ জেনে গেছে তাহলে বিএনপিকে কেন মানুষ ভবিষ্যতে ক্ষমতায় দেখতে চাইবে যেমনটা বলছিলেন নজরুল ইসলাম বাবু। নিশ্চয়ই আপনি উত্তর দিবেন। তোরের মায়ের বেলাবেলা যারা ভোট চোর রাতের বেলা যারা ক্ষমতা ভোট কাউন্টার বললাম না ভোটের বাক্সে ভরাই দিনের বেলা যারা ঘোষণা নেয় ওরাই তো দিবা স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন। বিএনপি জনপ্রিয়তা এখনো তারা ভীত এমন প্রকার ভীত যে তারা সামান্য পৌরসভা স্থানীয় নির্বাচনে লোক সামাল দিতে না পেরে নিরপেক্ষ নির্বাচন দিতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হলো। আর আজকে তারা জনগণ আর জনপ্রিয়তার কথা এই ভোট চোরদের মুখে কোনোদিনও সভা পায় না। এরা 73 সালে দেখবেন রশিদ ইঞ্জিনিয়ার ওখানে বিজয়ী হয়েছিল সেইটা ব্যালট বক্স ছিনতাই করে নিয়েছে তারা খন্দকার মোস্তাককে বিজয় করতে। এরা কালীহাতিতে একজন জিতলে তাকে নিয়ে সারাজন করলো। এরা দেখবেন টাঙ্গাইল পটুয়াখালীতে আরেকজন হলে তাকে নিয়ে সেগুলো করলো। এদের ইতিহাস হচ্ছে ছিনতাই করো মারো বুকের পাটা থেকে আজকে নিরপেক্ষ নির্বাচন দেন দিয়ে ক্ষমতায় আসেন ফুলের মালা সবার আগে আমরা আপনাদেরকে দিব। সৈয়দ আশরাফ আপনি জীবনে সাধনা এই জীবনের সংক্ষিপ্ত জীবনে মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য কতটুকু সঠিক সত্য কথা বলতে পারলাম সময়ের প্রেক্ষাপটে এইটা বিবেচনার বিবেচ্য বিষয়। জি আমাকে নজরুল ইসলাম বাবু নিশ্চয় তরুণ এত এত মিথ্যা দ্বারা পরিবেষ্টিত না হয়ে তরুণের আবেগটা প্রতিফলিত করে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করেন বলেন বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চাই চাই চাই। সৈয়দ আশরাফি পাপি আমি একটু থামাচ্ছি আপনাকে। সৈয়দ আশরাফি পাপি দুদফা ভোট হয়ে গেল পৌরসভা নির্বাচনে মানুষ তো ভোটের লাইনে ফিরেছে রাতের অন্ধকারে ভোট মেরে নেই আর ওনারা শুধু দেখেন মাসির মতো নাকি তাহলে ওনাদের দলটা কি করেন দল যদি করতে হয় চোখ নাক কান খোলা রাখেন রাজনীতি যদি করতে হয় জনগণের কথা শুনুন কান পেতে শুনুন জনগণ কি বলে তারপর যা ইচ্ছা তা বলুন জনগণের মতামতটা একটু দেখুন। এই বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগের সাথে না থাকতেন তাহলে আজ একাধারে এতটি বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ বারবার আসতেন না। আপনারা তো ক্ষমতায় গিয়েছিলেন 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে কই আপনাদেরকে তো জনগণ থাকতে দেয়নি জনগণ তো থাকতে দেয়নি। সুতরাং বিএনপি নামক যে দলটি এই দলটিকে পরিশুদ্ধ হতো এই দলকে নতুন সাজসজ্জিত হতো। আচ্ছা আমাকে জনগণের কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু জনগণ জনগণ থাকবে সরকারের পক্ষে আর কিছু মানুষ ক্ষমতার দাপটে যারা বারবার বড় হয়েছেন আরো বড় হতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। জি সৈয়দ আশরাফি পাপি আমাকে শেষ করতে হবে নিশ্চয়ই আপনারও কথা শেষ হয়েছে আর কিছু বলি ভোট টাকা এই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গণতন্ত্রের কথা বলে যে স্বৈরতান্ত্রিক কায়দায় ভোট চুরির ইতিহাস বাংলাদেশে প্রতিষ্ঠিত করলো এই ইতিহাস তাদেরকেই ভাঙতে হবে সত্যের পথে আসতে হবে সত্য কথা বলতে হবে সঠিক ভোট দিতে হবে তাহলে বিএনপি জনগণকে সাথে নিয়ে সেসব প্রতিহত কেন করছে না কবে করবে আপনাকে এর আগেই বলেছি আর্মি পুলিশ র‍্যাব বিডিআরকে যেভাবে মাঠে নামিয়ে নিঃশংসভাবে এরাই মতিঝিলের সাতটা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ দেওয়ার আগে এই লং ধর্মঘট বাস ধর্মঘট হোটেল
যে সমস্ত ন্যাপকাটজনক ঘৃণিত ঘটনা জনগণ মোকাবেলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি এবং একুশ বছর বঙ্গবন্ধুর কন্যা এই সকল তুচ্ছ তাচ্ছিল্য দল পাপীদেরকে এবং যারা বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল তাদেরকে মোকাবেলা করেছে বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধুর কন্যা কল্যাণমুখী রাষ্ট্র গঠনের একমাত্র নেত্রী, তার সাথে থেকে আসুন দেশটাকে সাজাই, দেশটাকে গড়ি। অসংখ্য ধন্যবাদ মতো বাংলাদেশ সামনে তো আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, কিন্তু সবচেয়ে বড় কথা এই ভোটকে কেন্দ্র করে, গণতন্ত্রের উৎসবকে কেন্দ্র করে কোথাও যেন নির্বাচনী সহিংসতা না হয়, এটা যেন একটা উৎসবের আমেজ থাকে, সেটুকুই তো আমরা সকলেই চাইতে পারি। আমি সময় ইসলাম, আজকের মতো আজ ম্যাট্রোস আপ টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিলাম। আবারও আপনাদের দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।